জুয়েল রানা একটি সিগারেট কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। কাজ শেষে প্রায় সাবেক সহকর্মীদের সাথে মাদক সেবন করতেন তিনি। সাবেক সহকর্মীদের মধ্যে মিরাজ ও সাইফুল ঋণগ্রস্ত থাকায় জুয়েলকে বেছে নেন পাওনা টাকা পরিশোধের হাতিয়ার হিসেবে, কারণ জুয়েলের কাছে সিগারেট বিক্রির টাকা থাকে সেই খবর আগেই জানতেন। বৃহস্পতিবার রাতে জুয়েল তাদের কাছে আসলে অতিরিক্ত ইয়াবা খাইয়ে জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর জুয়েলের কাছ থেকে 30,000 টাকা নেন মিরাজ, আর সাইফুল নেন 42,000 টাকা। ঘটনাস্থলে উপস্থিত রাসেলকে দেওয়া হয় 10,000 টাকা। পরে লাশ কাভার্ড ভ্যানে রেখেই বিভিন্ন স্থানে তার মালামাল ডেলিভারি করেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যার আগে কিনে রাখা হয় ড্রাম। বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করতে লাশ ড্রামে ভরে ফেলে দেওয়া হয় মিরপুর কলেজের পেছনের সড়কে। এদিকে একটা কালো প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা, গেঞ্জি পরা তো এরকম, আর গলার মধ্যে একটা সুতার মতন আছে, ঠিক আছে, এই দেখলাম খালি পায়। তারপর ড্রাম থেকে ড্রামও ছিল, ড্রামের থেকে উঠে শোয়া রাখছে, শোয়ার পর আবার পিকআপে উঠেছে। এই ঘটনার 2 দিন পর জুয়েলের গায়ে থাকা টি শার্টের সূত্র ধরে পুলিশ তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্ত মাস্টার মাইন্ড মিরাজ সহ 3 জনকে গ্রেফতার করে। জুয়েলকে মেরে যদি সে টাকাটা নিতে পারে তাহলে টাকা ফেরত দেওয়া লাগবে না, সেই জন্য সে কাজটা করেছে কি, লাশটাকে অজ্ঞাত হিসাবে ড্রাম কিনে লাশটাকে ফেলে রেখেছে যাতে লাশের পরিচয় শনাক্ত করা না যায়, এবং আর পরিচয় শনাক্ত করা না থাকলে তো মিরাজকে কেউ ধরতেও পারবে না। গ্রেফতারকৃতদের মধ্যে রাসেল এরই মধ্যে মাদক মামলায় জেল খেটেছেন। এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পরিবারের সদস্যরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।